বছরের পর বছর পাট বিক্রির টাকা না পেয়ে হারা জামালপুরের ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পেরে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে অন্যদিকে পাটের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা অবশ্য পাটকল কর্পোরেশন বলছে হাতে টাকা আসলেই ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করা হবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসির কাছে বাকিতে বিক্রি করা পাটের টাকা না পেয়ে পথে বসার উপক্রম জামালপুরের ব্যবসায়ীদের তাদের অভিযোগ শুরুর দিকে বিজেএমসির নগদ টাকায় পাট কিনলেও পরে বাকিতে কেনা শুরু হয় কিন্তু কোন বকেয়া পরিশোধ করছে না তারা দুই হাজার ষোলো সাল থেকে বকেয়া পাওনা রয়েছে তাদের এই ঘাট করছি বি জি না বারবার বাকি নিয়ে সে টাকা বছর দুই বছর যাবতে ঘুরাইতেছে কোনো টাকা দেয় নাই এদিকে পাটের ভাড়া মৌসুমে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকেরা সাত থেকে আট হাজার টাকা খরচ করছে কারণ পাঁচ পাঁচ হাজার টাকা ওঠে না যে পরিশ্রম করি তাতে এই পাটের দাম কমপক্ষে তিন হাজার টাকা না হলে আঙের পড়তায় হয় না আঙুর টাকাগুলো রাখতে রাখছে আমরা টাকা বেগরে ব্যবসাও করতে পারি না ওরাও পলাইছে বিজেএমসির কাছে টাকা আটকে থাকায় ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারায় অনেককে মামলার মুখে পড়তে হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা প্রায় এই দীর্ঘ তিন চার বছর যাব টাকাটি পরিশোধ না হওয়ার কারণে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেউলিয়ার ভিতরে পড়েছেন তাদের বিরুদ্ধে ব্যাংকে মামলা করেছে কোন একটি প্রতিষ্ঠান জমি জমা বিক্রি করে দিয়েছে বিজেএমসির কর্মকর্তারা বলছেন সরকারি বরাদ্দ পেলে এবং মজুদ করা পাট বিক্রি করতে পারলে ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করা হবে সুদানে কিছু সেল হওয়ার কথা ছিল তো সেই সেলটা না হওয়াতে আমাদের ওই সেলটা কমে যাওয়াতে আমাদের অনেক পাটপূর্ণ স্টক হয়ে আছে বিধায় আমরা মূলত ওই টাকাগুলো পাচ্ছি না সরকারিভাবে আমাদের পাট ক্রয়ের জন্য কিছু টাকা বরাদ্দ হবে বা আমাদের যদি সেলও হয়ে যায় তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের পাট ব্যবসায়ীদের যে বকেয়া টাকাগুলো আছে সেগুলো আমরা পরিশোধ করতে পারবো দেশে বিজিএমসির কাছে পাট ব্যবসায়ীদের পাওনার পরিমাণ সাড়ে ছয়শো কোটি টাকা এর মধ্যে শুধু জামালপুরের পাট ব্যবসায়ীদের পাওনা পঞ্চাশ কোটি টাকার বেশি ডিবিসি ডেস্ক.